নমস্কার, আপনারা দেখছেন সবসময়ের মুখোমুখি অনুষ্ঠানে আমরা পেয়েছি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ফিরহাদ দা, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বহরমপুরের পুরভোটের প্রচারে এসে আপনি কীরকম সাড়া পেলেন? দেখুন, বহরমপুরের মানুষ, আমি মিটিং করেছি, কিছু এলাকায়ও ঘুরেছি, আমি দেখেছি বহরমপুরের মানুষ কিন্তু এই পৌরভোট যে চলছে, যেভাবে চলছে, যেভাবে মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে দিয়েছে, যেভাবে টোলের নাম করে বিরাট যানজট করে দিয়েছে, যেভাবে একটা মিউটেশন সার্টিফিকেটের জন্য বোধহয় পশ্চিমবঙ্গের হায়েস্ট চার্জ নিচ্ছে, এসবে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষোভ রয়েছে, বিতুশুদ্ধ হয়ে রয়েছে। তারপরে বহরমপুরে এত ট্যাক্স দেওয়ার পরেও জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ঠিক নেই, বিভিন্ন জায়গায় নো লাইট জোন এখনও রয়েছে, বহরমপুরে বিভিন্ন জায়গায় কনজারভেন্সি সার্ভিস ঠিক নেই, অনেক জায়গায় নোংরা পড়ে রয়েছে, সেই শহরটা যেন পুরনো যেরকম ধরনের রয়েছে। অথচ একটা A1 সিটির তুলনায় ট্যাক্স কালেকশন রেটটা একটা A1 সিটির তুলনায় হয়েছে, সেটা নিয়ে মানুষের ক্ষোভ আছে। তারপরে আরেকটা হলো যে বহরমপুরের যারা কাউন্সিলর তাদের একটা অ্যাটিচিউডই হয়ে গেছে যে একটা ডোন্ট কেয়ার ভাব, যেন একটা কাউন্সিলর অর্থাৎ মানুষের সেবক। সেখান থেকে এই বহরমপুরের যারা কাউন্সিলর তাদের এখন একটা ভাব হয়ে গেছে যে আমরা হলাম ডন, একটা পাওয়ারফুল লোক। এইটা কিন্তু মানুষের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে ঠিক না। গণতন্ত্রের পক্ষে ঠিক হলো যারা মানুষের প্রতিনিধি হবে তারা মানুষের সামনে মাথা নিচু করে তাদের কথা শুনবে, তাদের সার্ভিস দেবে, তাদের যে প্রত্যাশা সেগুলো নিয়ে গিয়ে পৌরসভায় পেশ করবে এবং পৌরসভাকে দিয়ে সেই সব কাজগুলো করবে। বহরমপুরের পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে সেই কাজগুলো বহুদিন ধরে সেইভাবে পৌরসভা চলেনি। তার কারণ হচ্ছে যে বহরমপুরের যিনি সাংসদ তারও অ্যাটিচিউডটা ওই রকম, এবং তার যে পাস্ট রেকর্ড রয়েছে সেই রেকর্ডেও তার ওই যেরকম, বাংলায় এটা হয় না একমাত্র বহরমপুর ছাড়া, এগুলো আমি শুনেছি ইউপির হয়, বিহারে হয়, সেই কাজটাই, সেই কালচারটাই বহরমপুরের এই এই জায়গায় উনি তৈরি করেছেন এবং চালিয়ে যাচ্ছেন। মানুষ বহুদিন ধরে মানুষ চাইছিল যে প্রতিবাদ করতে, কিন্তু আগের সরকারের সাথেও একটা অলিখিত লেনদেন ছিল, সেই লেনদেন থাকার কারণে বহুদিন ধরে সেই সরকার ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্ট সাপোর্ট করেছে। নাহলে একটা মানুষের 30টার ওপরে মার্ডার কেস থাকাকালীনও একটা চার্জশিটে নাম এলো না। তার কারণ হচ্ছে যে সেই আগের সরকারের সাথে একটা লেনদেন রয়েছে, কিন্তু এখনকার সরকার হলো মানুষের সরকার। সেই সরকার সবসময় চাইবে যে অন্যায় অন্যায় ন্যায় ন্যায়, এবং তার কারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে না, মানুষ গণতান্ত্রিকভাবে এগিয়ে আসুক, গণতান্ত্রিকভাবে তার যে ভোট অধিকার প্রয়োগ করুক, গণতান্ত্রিকভাবে পৌরসভা, গণতান্ত্রিকভাবে বিধায়ক, গণতান্ত্রিকভাবে সাংসদ, এই নির্বাচন যেন মানুষের ইচ্ছার মতন হয়। তাই সেটাকে সম্মান দিতেই আমরা এই প্রক্রিয়া বহরমপুরে শুরু করেছি, এবং এই প্রক্রিয়াটা চলবে। তার কারণ হচ্ছে যারা অন্যায় করেছে তাদের আইনের কাছে নিয়ে যাওয়া, বিচার ব্যবস্থার কাছে নিয়ে যাওয়াটা সরকারের কর্তব্য, এবং সেই কর্তব্য সরকার পালন করছে, করবে। ফিরহাদ দা, গতকাল সন্ধেবেলায় বহরমপুরের নিমতলায় জেলা কংগ্রেসের একটি পথসভা ছিল, সেখানে অধীর চৌধুরী ছিলেন, এবং অধীরবাবু বলেছেন যে এই যে শহর জুড়ে যে জল সংকট তৈরি হয়েছে, যে ফ্ল্যাট বাড়ি গড়ে উঠছে, এই যে সাবমার্সিবেলে জল তুলে নেওয়ার অভিযোগ করছে তৃণমূল থেকে, তার উত্তরে অধীরবাবু বলেছেন যে রাজ্য সরকারের পৌর আইন নাকি পৌর আইন এর জন্য দায়ী। আপনি কী বলবেন? এইরকম টাউনশিপগুলোতে আমি ঠিক আসার পরে 2.5 বছরের মধ্যে 23টা প্রজেক্ট হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিভিন্ন জায়গায় যেগুলো গঙ্গার ধারে যে টাউনগুলোকে আমরা পেয়েছি সেখানে আমরা পরিশুদ্ধীয় পাওনা জলের প্রজেক্ট করেছি। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে বহরমপুরে যেহেতু ভোটটা জোর জবরদস্তি হয়, ভোটটা বাহুবল দিয়ে হয়, বহরমপুরের যারা পৌর প্রশাসনে রয়েছেন এবং তার মাথার ওপর যিনি রয়েছেন তিনি কোনোদিনই মানুষের কথা চিন্তা করেনি, তাই সে কখনই কোনো প্রজেক্ট নিয়ে কলকাতায় গিয়ে আমার সাথে আলোচনা করেনি। বহু জায়গায় হয়েছে, ওল্ড মালদা হলো আমার বিরোধী, যারা ওল্ড মালদা আমাদের বিরোধী,
সেখানেও প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট দিয়েছে, প্রজেক্ট হচ্ছে। মুর্শিদাবাদ পৌরসভা মানে তৃণমূলের জেলা সভাপতি মোহাম্মদ আলী যেখানে বাড়ি, সেই পৌরসভাতেও একটা জল প্রকল্প আপনি অনুমোদন করেছেন, সেখানে জল প্রকল্প আছে। না আমি বলছি বিভিন্ন জায়গায় যারা গেছে তাদের হবে। আমি যদি একটা হাত নিয়ে এরকমভাবে ঘুরে বেড়াই লোক আমায় কী বলবে, পাগল? আরেকজন সামনে দিয়ে তো আসবে হাতটা মেলাতে, তারপর তো দুটো হাত মিলে একটা কাজ হবে। এখন দুঃখের ব্যাপার হলো যে এটা হয়তো তার যে চেলাচামুণ্ডারা রয়েছেন পৌরসভার চেয়ারম্যান, তাকে হয়তো অদিতবাবু অ্যালাও করেন না কলকাতায় যেতে। যদি কলকাতায় যায়, যদি মিশে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, তাহলে মুশকিল হয়ে যাবে, তাই অ্যালাও করেন না। সেই জন্যে কোনো কাজও হয় না। আমি আশা করছি যে ভবিষ্যতে বহরমপুরের দিক থেকে তাদের নিজেদের প্রজেক্ট রিপোর্ট আসবে এবং সেই প্রজেক্ট রিপোর্ট স্যাংশন করে বহরমপুরের মানুষের জলকষ্ট নিবারণ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। গতকাল সন্ধেবেলাতেও এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন জনসভায় কংগ্রেসের তরফে বলা হচ্ছে, গতকালও বলা হয়েছে যে এই শহরের যা কিছু উন্নয়ন হয়েছে এখানকার সাংসদের হাত ধরে এবং রাজ্য সরকার বাম আমলেও অসহযোগিতা করেছে, এই আমলেও অসহযোগিতা করছে, বহরমপুর শহরকে উপেক্ষিত করে রাখা হয়েছে এবং সি গ্রেডের পুরসভা করে রাখা হয়েছে এবং সমস্ত রকম পরিকাঠামোর দিক থেকে যেভাবে সাহায্য করা দরকার এই পৌরসভাকে অর্থাৎ বহরমপুর পৌরসভাকে রাজ্য সরকার করছে না, ইগনোর করছে রাজনৈতিক কারণে। আপনি কী বলবেন? না, তাকে স্পেসিফিকভাবে বলতে হবে রাজ্য সরকারের কাছে কোন স্কিমটা দিয়েছে, যে স্কিমটা নিয়ে রাজ্য সরকার টাকা স্যাংশন করেনি বা যে স্কিমটা স্যাংশন দেয়নি, স্পেসিফিকভাবে বলতে হবে। বহরমপুর পৌরসভা স্পেসিফিকভাবে আজ পর্যন্ত কোনো স্কিম পাঠায়নি রাজ্য সরকারের কাছে। সুতরাং মুখে বলা, রাজনৈতিক মঞ্চে বলা, প্রচারের মঞ্চে বলা একটা, আর স্পেসিফাইকভাবে আমি বলছি তো যে এখানকার জলকষ্ট, অথচ গঙ্গার ধারের মানে এই ভাগীরথীর পাশের শহর, এখানে বড় করে জল প্রকল্প হওয়া যায়। বাম আমলে কেন করেনি আমি জানি না, আমাদের আমলে বহরমপুরের তরফ থেকে কোনো প্রজেক্ট দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় আমরা কম্প্রেকশন ভ্যাট দিচ্ছি যাতে এই চারিদিকে ভ্যাট নোংরা না হয়ে থাকে, বহরমপুরের তরফ থেকে কোনো রকম স্পেসিফিক প্রস্তাব যায়নি। রাস্তার জন্যে আমরা উপযাচক এই সেদিনও এই বর্ষার পরে আমরা বহরমপুরকে টাকা দিয়েছি, কিন্তু বহরমপুর পৌরসভায় রাস্তাঘাট ঠিক করব বা গ্রিন অ্যান্ড ক্লিন প্রজেক্ট, যেটা আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগই পৌরসভা অ্যাডপ্ট করেছে, যে রাস্তার দুধারে গাছ লাগিয়ে সুন্দর করে বাঁশের বেড়া দিয়ে এবং তাতে ওই দরকার হলে ত্রিফলা লাইট দিয়ে সুন্দর করে শহরটাকে সাজাবো, সেই প্রজেক্ট কিন্তু আমি চেয়ারম্যানদের মিটিং ডেকেছি, এই বহরমপুর পৌরসভার নিশ্চয়ই ছিল চেয়ারম্যান আমন্ত্রিত নিশ্চয়ই ছিল এই এই কয়েকদিন আগে, চার পাঁচ দিন আগে সব চেয়ারম্যান গেলেন কিন্তু বহরমপুর পৌরসভার চেয়ারম্যান গেলেন না, কংগ্রেসি পৌরসভার অন্য চেয়ারম্যানরা গেছিলেন। কারণ কি মনে হয়? ওই যে বললাম, কলকাতায় যেতে দিচ্ছে না, গেলে যদি না তৃণমূলে ঢুকবে না, গেলে প্রগতি দেখতে পাবে, উন্নতি দেখতে পাবে, অগ্রগতি দেখতে পাবে, তাতে একটা মানুষের আশা বাড়ে, তার স্ট্যাচার বাড়ে, সেটা করতে দেবেন না ইনি। ইনি ভাবেন যে আমার এখানে সবাই যারা আমার ওনার দল করে তারা ওনার সব অধীনে সব কর্মচারী এবং উনি একাই কলকাতায় যাবেন, একাই দিল্লি যাবেন, আর বাদবাকি সবাইকে বহরমপুরে বেঁধে রাখবেন, নালে ওই বড় বড় কাট আউট করে একজন ক্রিমিনালের ছবি বহরমপুরে টাঙানো হচ্ছে, অথচ তাদের যে নেতা তাদের ছবি আমি দেখতে পেলাম না, আমি সোনিয়া গান্ধীর ছবি দেখিনি, রাহুল গান্ধীর ছবি দেখিনি, অন্য অন্য কংগ্রেসি জায়গায় গিয়ে দেখি তাদের ছবি রয়েছে, এখানে দেখলাম যে ওই ভদ্রলোক যিনি মার্ডার কেসের আসামি তার ছবি এখানে বড় করে বহরমপুরে রয়েছে। সুতরাং এটা তো বোঝাই যাচ্ছে যে কীভাবে বহরমপুরটাকে উনি চালাতে চাইছেন। এই বস্তি উন্নয়ন নিয়ে আপনারা যদি এই পুরোপুরি ক্ষমতায় আসেন বা আগামী দিনে সরকার এই বস্তি উন্নয়নে কী পরিকল্পনা করেছে? দেখুন, আমাদের একটা নিজস্ব একটা তো আছে যেটা রে প্রজেক্টের অন্তর্ভুক্ত, রাজীব আবাস যোজনার অন্তর্ভুক্ত, আরেকটা প্রজেক্ট আছে যে প্রজেক্টটা হলো আমাদের রাজ্য সরকারের ডাইরেক্টলি হাউজিং ফর আরবান পুয়ার, যেটা আমাদের সরকার এসে চালু করেছে। সেই প্রজেক্টে একটা বস্তির মানুষ তার নিজের যদি ছোট বাড়ি থাকে তাহলে 1,00,000 টাকারও বেশি তারা ওই বাড়িটা বানানোর জন্য পেতে পারে। সেই প্রজেক্টও আমাদের তো প্রত্যেকটা জায়গায় বুকলেট হয়ে প্রত্যেক পৌরসভা যায় বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন স্কিম, সেই প্রজেক্টেও বহরমপুর পৌরসভা কোনো দিনই সেই প্রজেক্টে আমার কাছে টাকা চায়নি। সেকেন্ড হচ্ছে, যদি আমাদের পৌর বোর্ড আসে নিশ্চিতভাবে
একটা আমাদের দলীয়ভাবেও রূপরেখা করা আছে যে এই কাজগুলো কালকেও মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের প্রায় দলের যারা চেয়ারম্যান কাউন্সিলর তাদের নিয়ে বসতে হয়। তার কারণ অগ্রগতি উন্নতি, বামফ্রন্ট ছিল যে দলের তরফ থেকে ভোট করব, মাসেল দিয়ে ভোট করব, বহরমপুরেও মাসেল দিয়েই ভোট হয়, কিন্তু অগ্রগতি উন্নতি মানুষের কাছে মানুষের প্রত্যাশা পূরণ এটা আমাদের দলের তরফ থেকে, এটার ওপর আমরা বেশি বেশি চাপ দিচ্ছি এবং বেশিভাবে করছি। তাই তাদের বোঝানোর জন্য যে কিভাবে অগ্রগতি হবে, কিভাবে উন্নতি হবে, ধরুন আমি বলছি এই পুলিশ লাইনের পাশ থেকে যে মাঠটা আছে স্কোয়ার ফিল্ডের সামনে ওই রাস্তার ওপরে যে মাঠটা আছে ওখানে দেখলাম নোংরা পড়ে আছে, কি লাগে? 50টা বাঁশ কিনে কেটে দিয়ে ওখানটা একটা বেড়া মতন দেয় যাতে গরু না খায়, সুন্দর করে যদি গাছ লাগিয়ে দেওয়া যায়, এটার মধ্যে খরচাটা কি আছে? কেন পৌরসভা এই কাজটুকু করতে পারবে না? যেটাকে মুখ্যমন্ত্রী বারবার বলছেন ক্লিন অ্যান্ড গ্রিন প্রজেক্ট, সেই ক্লিন অ্যান্ড গ্রিন প্রজেক্ট করতে গেলে আহামরি কিছু পয়সা লাগে না, এত ট্যাক্স ওঠে, বহরমপুরে তো একটা ওয়ান অফ দ্য রিচেস্ট পৌরসভা, এত ট্যাক্স তুলছে, তাহলে সার্ভিস দেবে না কেন? আমরা এই কাজগুলো এবং ওই যেটা হাউজিং ফর আরবান পুয়ার বলছেন এটা যদি আমাদের পৌর বোর্ড আসে বা যে পৌর বোর্ড আসে সেই রাজ্য সরকারের সহায়তা চায়, নিশ্চিতভাবে গরিব মানুষ তাদের রাজনৈতিক রং নেই, তাদের পাশে দাঁড়ানোটা যে কোনো সরকারের যে কোনো পৌরসভার কর্তব্য বলে মনে করি, যদি সেটাই আসে নিশ্চিতভাবে আমরা পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করব। ফিরদা, আপনি যে কথা বললেন যে এই বহরমপুর পৌরসভার তরফের উন্নয়নের বিভিন্ন প্রজেক্ট আপনার কাছে জমা পড়েনি বা আপনার যে আমন্ত্রণ করে যে সভা ডাকেন সেই সভায় বহরমপুর পৌরসভার কোনো প্রতিনিধি থাকে না, কিন্তু কংগ্রেসের তরফে প্রায় প্রতিটি সভাতে বলা হচ্ছে যে রাজ্য সরকার উদাসীন বহরমপুর পৌরসভার ব্যাপারে এবং রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা পাওয়া যায়নি, এইটা কি বলবেন আপনি? দেখুন, আমি অ্যাসেম্বলিতেও বসে থাকি, যদি আমার দৃষ্টি আকর্ষণ করে সাহায্য না পাওয়া দিয়ে থাকে তাহলে আজ পর্যন্ত বহরমপুরের যারা বিধায়ক তারা কোনোদিন কি অ্যাসেম্বলিতে এই ব্যাপারে কোশ্চেন করেছেন? কোনোদিন কেউ কোশ্চেন করেননি। আমার কাছে করে সাহায্য পাওয়া যাচ্ছে না, এই তো কান্দি পৌরসভার চেয়ারম্যান ডেভিড প্রত্যেক দিন আসেন আমার কাছে, যা দরকার হয় নিয়ে যান, কোনো অসুবিধা নেই। এখানে বিধায়করা আসেন, আমার সাথে গল্প করেন, চা খান, পৌরসভায় চেয়ে চেয়ে পায়নি এই প্রস্তাব কিন্তু আজ পর্যন্ত আমার সামনে দেয়নি। আমি বারবার করে বলছি রাজনৈতিক মঞ্চে মিথ্যে কথা বলা একটা আলাদা জিনিস আর মানুষের কাজ করাটা একটা আলাদা জিনিস, তার জন্য একটা ইচ্ছা থাকতে হয় ভেতরে, যেটা এই পৌরসভারও নেই আর এই পৌরসভার যারা মাথায় রয়েছেন যিনি সাংসদ তারও নেই। কংগ্রেসের প্রচারে 2013-তে বাড়ি বাড়ি জল, 2000 পাড়ায় পাড়ায় জল, 2014-তে বাড়ি বাড়ি জল এই স্লোগান দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হোর্ডিং রয়েছে এবং পাশাপাশি একটি হোর্ডিং আছে, সেই হোর্ডিংয়ে লেখা আছে অজিত চৌধুরীর ছবি দিয়ে যে পৌর পরিচালনায় যদি কোনো ত্রুটি থাকে সংশোধন করে নেব সুযোগ দিন, আপনি কি বলবেন? দুটো বিষয়, 10 বছর যেরকম 34 বছর পশ্চিমবঙ্গে কোনো কাজ হয়নি বলে পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে ছুঁড়ে ফেলে দিয়েছে, একটা পৌর বোর্ড 15 বছর আছে না, একটানা 15 বছর একটা পৌর বোর্ড আছে, যদি কাজ না করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সাথে, যে পৌর বোর্ড আছে সেই দলেরই সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, কাজ না করতে পারে, এনাফ ইজ এনাফ, আর মনে হয় মানুষের সময় দেওয়া উচিত নয়, কারণ সময় দিলে 15 বছর যথেষ্ট, সেই 15 বছরের মধ্যে যদি কোনো কাজ না হয় তাহলে কোনোদিনই সেই কাজ হবে বা তাদের ইচ্ছা আছে এটা প্রমাণ করে না। বহরমপুর পৌরসভা দীর্ঘদিনের প্রাচীন পৌরসভা এবং এই পৌরসভার এখনও অভিযোগ যে সি গ্রেডে আছে, আপগ্রেডেশনটা হয়নি, পাশাপাশি লালবাগ মুর্শিদাবাদ পৌরসভা সেই পৌরসভা ডি গ্রেডে আছে, তো এই পৌরসভার কি আপনারা আপগ্রেডেশনের ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করছেন? লেট দেম গিভ দি, তাদের নিজেদের রেজুলেশন কি আজ পর্যন্ত পৌঁছেছে? পৌর মিটিংয়ে যে রেজুলেশন হয় আপগ্রেডেশনের জন্য যে আমার অফিসিয়াল পপুলেশন এই, এরিয়া এই, পার ক্যাপিটা রোজগার এই,
তাহলে আমাকে আপগ্রেড করে দেওয়া হোক। সেই আপগ্রেডেশনের জন্য কোনো এখানে বহরমপুরে তাদের নিজেদের যে মিটিং হয়, পৌর মিটিং, পৌরসভা, সেই সবার প্রপোজাল কি আজ পর্যন্ত সরকারের কাছে পৌঁছেছে? এখানে বসে রাজনৈতিকভাবে চেঁচালে হবে কি? একটা সব জিনিসের প্রসেস আছে, এই প্রসেসে যাবে তো, প্রস্তাবটা তো পাঠাবে। উনি তো বলছেন জেলা কংগ্রেস সভাপতি উন্নয়নের জন্য চিন্তিত। যদি যদি প্রস্তাব পাঠিয়ে থাকে, ডেটটা বলুন, রিসিট কপিটা আপনার টিভির সামনে দেখান, আমি কালকে সকালে রেজিগনেশন দিয়ে দেবো। কংগ্রেসের তরফে কিন্তু প্রচার করা হচ্ছে যে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করছি, আমি তো চ্যালেঞ্জ করছি যে ওইসব প্রচার প্রচার নয়, রিসিট কপি, আমার সরকারের স্ট্যাম্প মারা রাইটার্স বিল্ডিং এর রিসিট কপিটা দেখান যে জমা দেওয়া হয়েছে, যদি দেখাতে পারে আমি কাল সকালে রেজিগনেশন দিয়ে দেবো। ফিরাদ্দা, ডোমকল মুর্শিদাবাদের নবতম মহকুমা, সেই মহকুমায় একটি পৌরসভা হওয়ার কথা চলছে, এই পজিশনটা কি পজিশনে রয়েছে ওখানে? না দেখ, নিশ্চিতভাবে ওখানে একটা প্রপোজাল রয়েছে দমকলে পৌরসভা হবার, এবং আমরা গভর্নর কনসেন্টও পেয়ে গেছি, কিন্তু আমাদের আপনারা জানেন যে 2 লক্ষ কোটি টাকা দেনা ছেড়ে গেছে বামফ্রন্ট সরকার আমাদের ঘাড়ের উপরে, প্রায় এবছর 28,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট কেটে নেবে, বারবার বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট মনিটোরিয়াম দেয়নি আমাদের সরকারকে চাপে রাখার জন্য। তার মধ্যে এই এই আমাদের যে কোনো পৌরসভা ইনক্লুড করলে আমাদের তো বাজেটের অ্যালটমেন্টটাকে ইনক্লুড করতে হবে, ধরুন আজকে 127টা পৌরসভার জন্যে এতটা টাকা আমার বরাদ্দ, পৌরসভা বাড়ালে তো আমাদের বরাদ্দটা বাড়াতে হবে, সেই অবস্থাটা রাজ্য সরকারে নেই যে বরাদ্দ বাড়াবে, এত টাকা ইন্টারেস্ট আর ট্যাক্স দেওয়ার পরে বরাদ্দ বাড়ানোর টাকা মতন পজিশান আমাদের নেই, সেই জন্যে আমরা একটু ভেবে চিন্তা করছি, কিন্তু আশা করছি যে আমরা ভবিষ্যতে এই কাজটা নিশ্চিতভাবে করব। দমকল বা অন্য অন্য যে পৌরসভা প্রপোজালগুলো রয়েছে, প্রায় 23টা পৌরসভার প্রপোজাল আমার কাছে পড়ে আছে, এগুলো সবই করব। একটু আমাদের স্বস্তির নিঃশ্বাস নিতে দিন, অনেক কাজ বহু বছর ধরে হয়নি, সেই কাজ রাজ্য সরকার করছে, যে পৌরসভাগুলো আছে সেই পৌরসভাগুলোকে ঠিক মতন যদি চালিয়ে একটা সুন্দর পৌরসভা তৈরি করা আগে করব, তারপরে নতুন পৌরসভা, নতুন পৌরসভা ইনক্লুড করলেই সেই জায়গাটা তো কোনো আন্ডার ডেভেলপ জায়গা, প্রচুর ফান্ড লাগবে, সেই ফান্ডটা দিয়ে, কারণ সেখানে মানুষের ওপর ট্যাক্স বাড়বে, দমকলে এখন যে পঞ্চায়েতে আছে যেই পৌরসভা হবে তার ট্যাক্স পড়বে, পৌর কর হবে, সেই কর হলে তাদের প্রত্যাশা বন্ধ জায়গায় শুধু আমি কর চাপাবো, বহরমপুরের মতন রাস্তা দেবো না, ঘাট দেবো না, কনজারভেন্সি দেবো না, ওয়াটার সাপ্লাই দেবো না, লাইটিং দেবো না, তা তো হয় না, তাহলে আমাকে সেই অনুযায়ী তাকে ফান্ডও অ্যালট করতে হবে, সেই আমাদের সেই এখনও সেই পজিশানটা নেই বলে আমরা একটু পেছিয়ে আছি, নিশ্চিত ভবিষ্যতে আমরা এই কাজটা করব। ফিরাদ্দা, কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক কারণে বাম আমলেও অধীর চৌধুরীকে জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছে, এবং এই আমলে আপনাদের তৃণমূলের আমলেও, এবং পৌর ভোটের আগে একটা চক্রান্ত এই রাজনৈতিক কারণে, আপনি কি বলবেন? রাজনীতি আলাদা আর মানুষকে খুন করা আলাদা, খুনের অভিযোগ আজকে নয়, বহুদিন ধরে ওনার বিরুদ্ধে আছে, আমরা কলকাতায় ছোটোবেলার থেকে শুনছি যে এই খুনি, আমার ওইখানে কে আমাদের চেতলারই একজন দোকান করতে এসেছিলো, বোধহয় কোনো শোরুম টোরুম, তাকে সেই তখন খুনের অভিযোগ উঠেছিল, তারা পালিয়ে গিয়ে চেতলায় ছিল, অশোক পাল, তো এইরকম আমরা বহু শুনেছি, কিন্তু কেন জানি না যে বামফ্রন্ট আজ পর্যন্ত তাদের এ করেনি, কিন্তু আমাদের কাছে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি বলে কোনো ব্যাপার নেই, আইন আইনের পথে চলবে, প্রশাসন প্রশাসনের পথে চলবে, পুলিশ পুলিশের পথে চলবে, যেটা ন্যায্য সেই কাজটা করবে, তাদের রুল বুকে যা যা লেখা আছে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, তারা যদি আজকে ফিরহাদ হাকিমকেও যদি আইন বা পুলিশ পায় যে অন্যায় করছে, পুলিশ ফিরহাদ হাকিমকেও অ্যারেস্ট করতে পারে, সো আমাদের কাছে এইটা বড় কথা নয় যে সে কোন দলের, এইটা বড় কথা সে ক্রিমিনাল কিনা, সেই অন্যায়টা করেছে কিনা, যদি না করে থাকে বিচার ব্যবস্থা তার ব্যবস্থা করবে, করে থাকলে বিচার ব্যবস্থা তার বিচার করবে, প্রশাসনের কাজ হলো তাকে নিয়ে তার যা তথ্য আছে নিয়ে বিচারকের সামনে প্রেস করা, এটা যে কোনো সরকারের কর্তব্য বলে আমি মনে করি।
আপনারা দেখছেন সবসময় বিশেষ অনুষ্ঠান মুখোমুখি আমরা পেয়েছি নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। একেবারে শেষ প্রশ্নে চলে আসছি ফিরহাদদা, এবারের পুরো ভোটে গতকালও কংগ্রেসের তরফে বিভিন্ন সভায় বলা হয়েছে 28-0, মানে বিরোধী শূন্য, আপনি কি বলবেন, কি হবে ফলাফল? আমি তো যা দেখছি তাতে মানুষের উৎসাহ আছে, মানুষ এগিয়ে এসেছে। মানুষকে বারবার করে বলা হচ্ছে একটা এত বছরের ভয়, সে ভয়টাকে তো একদিনে কাটানো যাবে না, কিন্তু মানুষ এগিয়ে আসছে এবং রাজ্য সরকার যে স্বচ্ছ প্রশাসন দিয়েছে এবং যে প্রশাসনটা কোনো মানে দিকের নয়, মানে কি বলবো, যে প্রশাসন আপনার নিরপেক্ষ প্রশাসন দিয়েছে, সেই প্রশাসনের ওপর আস্তে আস্তে মানুষের আস্থা ফিরে আসছে। অধীর চৌধুরীর দুর্গ বেশি দিন আর সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি না। ভয়টা কিসে ফিরহাদ, আপনি বলছিলেন ভয়? আরে একটা লোক যদি তার এই গুন্ডা বাহিনী থাকে, এই তো কাকে দাঁড় করিয়েছে তার নাম বুলেট, কাকে দাঁড় করিয়েছে তার নাম সকেট, কাকে দাঁড় করিয়েছে তার নাম বোমা, এই তো নাম থেকেই তো মানুষের ভয় আসে। আর নিজে একজন বড় ডন, এমনিতে তো লোকে থরথর করে, মানে আমিও তো সামনে দাঁড়ালে বোধ হয় কাঁপবো ভয়ের চোটে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এতক্ষণ মুখোমুখি অনুষ্ঠানে কথা বলছিলাম রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে। আপনারা দেখতে থাকুন সবসময়, সবার কথা সবার সঙ্গে সবসময়।